প্রিয় দর্শক, আমরা আছি দিনাজপুরের স্বপ্নপুরীতে। আপনারা জানেন স্বপ্নপুরী একটি অসাধারণ বিনোদন কেন্দ্র। এটি উত্তরবঙ্গের দিনাজপুর জেলার নবাবগঞ্জে অবস্থিত। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন স্বপ্নপুরী, যেখানে আসলে স্বপ্নের মতোই আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের কারুকার্য। এবং প্রত্যেকটি গাছকে সুন্দরভাবে সুসজ্জিত করে রাখা হয়েছে। আসলে স্বপ্নের মতো সুন্দর, এ কারণে এটির নাম স্বপ্নপুরী রাখা হয়েছে। বাংলাদেশের একটি অন্যতম সৌন্দর্য মণ্ডিত একটি বিনোদন কেন্দ্র, যেখানে সব ধরনের ভ্রমণ পশু ব্যক্তিদের আগমন ঘটে। দেখতে পাচ্ছেন একটি লেক করা হয়েছে, এই যে লেকের মাঝে এখানে কাঠ দিয়ে ফুল করে পরে সিঁড়ি দিয়ে ওঠা হয়, এবং ভিতরে অত্যন্ত সুন্দর একটি ফুলের প্রচুর দর্শনার্থীদের আগমন ঘটে। চতুর্পাশে আর্টিফিশিয়াল এবং ন্যাচারাল ফুল দেখতে পাচ্ছেন। লেকটি অত্যন্ত সুন্দর এবং এখানে লেকের মাঝে একটি কয়েকটি পদ্ম ফুল তৈরি করে রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর একটি লেক চতুর্পাশে পরিবেষ্টিত। প্রিয় দর্শক, স্বপ্নপুরী দেখতে আসা ভ্রমণ পিপাসুদের আপনারা দেখতে পাচ্ছেন। আসলেই স্বপ্নের মতো একটি জায়গা। বাংলাদেশে এ ধরনের পিকনিক স্পট বা এই যে দর্শনার্থীদের বসার জন্য একটি সুন্দর জায়গা, এখানে সিঁড়ি দেওয়া আছে এবং একটি লেক তৈরি করা হয়েছে। কি আপনি ঘুরতে আসছেন? কোথা থেকে আসছেন? ও, এখানে মানে আসার উদ্দেশ্য কি আসলে? অনেক সুন্দর, এর আগে কখনো এ ধরনের সৌন্দর্য আপনি দেখছেন বাংলাদেশে? না, দেখি।
এখানের কোন জিনিসগুলো আপনার ভালো লাগে? কারিগরগুলো সুন্দর লাগে। এবং এখানের ই কেমন, টোটাল যে পরিবেশটা কেমন? ও আপনার দর্শক দলবল সহ এসেছেন, ঘুরে দেখেন, ভালো লাগবে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে স্পিড বোর্ডে এখানকে এখানে ঘুরতে আসা দর্শনার্থীরা ঘুরে বেড়াচ্ছে। এবং একটি মিনি সাগরের মতো তৈরি করা হয়েছে, বেশ বড়। ভ্রমণ পিপাসু দর্শনার্থীরা স্পিড বোটে করে এই জায়গাটি ঘুরে বেড়ায়। দর্শক এখানে যে গোলাপ ফুল দিয়ে একটি আচ্ছাদন তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানে ভ্রমণ পিপাসুদের জন্য একটি ছবি তোলার জন্য বা ফটোশ্যুটের জন্য এটি একটি প্রধান আকর্ষণ থাকে। অনেকেই এখানে দাঁড়িয়ে ছবি তুলতে পছন্দ করে। ফুলগুলো মূলত বাহির থেকেই দেখা যায়, এগুলো গোলাপ গাছ বা রাতের জন্য বিভিন্ন ধরনের এখানে বাতি ফিট করা থাকে, অনেক সুন্দর, অত্যন্ত সুসজ্জিত একটি মসজিদ দেখতে পাচ্ছেন, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। সুন্দর গোছানো পরিবেশ একটি মসজিদ। সামনে কয়েকটি বকুল ফুলের গাছ, এই যে বকুল তলা, অত্যন্ত একটি সুন্দর আকর্ষণীয় জায়গা। হাউস অফ হরর, ভূতের বাড়ি, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বিনোদন কেন্দ্রটি অনেক বড়, সম্পূর্ণ তুলে ধরাও আসলে এক ধরনের অসম্ভব ব্যাপার। তারপরেও তো আপনাদের সামনে অল্প অল্প ভিডিও দিয়ে চেষ্টা করেছি কিছু দেখানোর জন্য।